आज के ऑनलाइन क्लास तृतीय दिन बागड़ा कॉलेज पक्ष के सकल शिक्षार्थी शुभेच्छा स्वागत। हम अमृतलाल पाड़े जुक्तिविद्या क्लास तृतीय दिन आज दिन आलोच्य विषय हल जौतिक संज्ञार नियम अनुपपत्ति। विगत क्लास जौतिक संज्ञार नियम कयटाई शुद्ध बला आज के शुद्ध नियम बदे तार दोष आई दोषगुलो नियो आलोचना कर। जौतिक संज्ञार प्रथम नियम जे पदे संज्ञा दीते हबे सेई पदे पूर्ण जात्यात्वेर विवरण विवृति दीते हबे, अर्थात जात्यात्वेर कोनो अंश कम बा बेशी कोनो गुणेर उल्लेख करा जाबे ना। जदि कोनो क्षेत्रे जात्यात्व बहिर्भूत किंबा कम गुणेर उल्लेख करा हय से क्षेत्रे नियम लंघित हबे। সেই ক্ষেত্রে তাই সরকারের নিয়মের দোষের সৃষ্টি হয়। এক নম্বর দোষ হল বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। যে পদে সংজ্ঞা দিতে হবে সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণের উল্লেখ থাকে এবং ওই অতিরিক্ত গুণটুকু যদি উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞায় ভুল হবে এবং যে ভুলের সৃষ্টি হবে তাকে বলা হবে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। যেমন মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, এই মরণশীল কথাটাতে একটা অতিরিক্ত গুণ, এই অতিরিক্ত গুণটা হল মানুষ পদের উপলক্ষণ। দ্বিতীয় কথা হল অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা, অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সংজ্ঞায় যদি যত্তত্বের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং ওই অতিরিক্ত গুণটুকু যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞায় ভুল হবে এবং যে ভুলের সৃষ্টি হবে তাকে বলা হবে অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা অনুপপত্তি। যেমন মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ বিশিষ্ট জীব, এই যে দ্বিপদ কথাটা সংজ্ঞার একটা অতিরিক্ত গুণ এবং এই অতিরিক্ত গুণটা হল বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তিন নম্বর হল অব্যাপক সংজ্ঞা। সংজ্ঞায় যদি অতিরিক্ত কোন গুণের উল্লেখ থাকে এবং এই অতিরিক্ত গুণটা যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞায় ভুল হবে এবং যে ভুলের সৃষ্টি হবে তাকে বলা হবে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যেমন মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সাদি, এই ফর্সা শব্দটা হল মানুষ পদের একটা অতিরিক্ত গুণ এবং এটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। চতুর্থত হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা। সংজ্ঞায় যদি কম কোনো গুণের উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞায় ভুল হবে এবং যে ভুলের সৃষ্টি হবে তাকে বলা হবে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যেমন মানুষ হচ্ছে এক প্রকার জীব, এখানে শুধু মানুষকে জীব হিসেবে গণ্য করা হয়েছে, কারণ মানুষ যে শুধু জীব তা না, অন্যান্য জীবও এর ভিতর থেকে গেছে। দুই নম্বর নিয়ম হল যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞা স্পষ্টতর হতে হবে, অর্থাৎ সংজ্ঞায় রূপক কিংবা রূপদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় যদি রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যেমনটি মানুষ হচ্ছে সৃষ্টির মুকুট, এখানে এই মানুষকে সৃষ্টির মুকুট হিসেবে রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, তাই এটাকে সৃষ্টির মুকুট বলা হয়েছে। দ্বিতীয় কথা বলবো দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। সংজ্ঞায় স্পষ্টতর ভাষা ব্যবহার করতে হবে, স্পষ্ট ভাষার পরিবর্তে যদি আমরা দুর্বোধ্য ভাষা ব্যবহার করি
তাহলে সংজ্ঞা ভুল হবে এবং যে ভুলের সৃষ্টি হবে তাকে বলা হবে দুর্বোধ্য জনিত সংজ্ঞা অনুপপত্তি। যেমন বটবৃক্ষ হচ্ছে জটাদুত লাঞ্ছিত সবিতা তাপ নিরোধক মহাপ্রবীর উপাদক, অর্থাৎ এই বটবৃক্ষকে ব্যাখ্যা করা হয়েছে অনেক কিছু দিয়ে, যে কথা শব্দটা উচ্চারণ করা হলো এইগুলো শব্দের উচ্চারণ এবং এর অর্থ অত্যন্ত কঠিন, সহজে বোধগম্য নয়। তিন নম্বর নিয়ে হলো সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহারযোগ্য নয়, অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ ভিন্ন, অন্য এর প্রতিশব্দ সংজ্ঞায় আমরা ব্যবহার করব না। সংজ্ঞায় যদি প্রতিশব্দ ব্যবহার করি তাহলে ভুল হবে এবং যে ভুলের সৃষ্টি হবে তাকে বলা হবে চক্রক সংজ্ঞা অনুপপত্তি। অর্থাৎ চক্রক সংজ্ঞা হল ঘুরে ফিরে একই কথা বলা, যে কথা যে শব্দ যে কথাই বলবো তার বিপরীত ভাষা বা বিপরীত শব্দ আমরা ব্যবহার করা হবে এবং এই ব্যবহার করা সংজ্ঞার নিয়ম বিরোধী। যেমন কি মানুষ হচ্ছে মানবিক জীব বা মানুষ হচ্ছে মনুষ্য জাতীয় জীব, এখানে মানুষকে মনুষ্য, মানুষ মানে মানুষ, মনুষ্য মানে মানুষ, এখানে মানুষের একটা প্রতিশব্দ ব্যবহার করা হবে। চার নম্বর নিয়ে হলো সংজ্ঞায় যদি নামার্থক ভাষা সদার্থক সম্বাদ হয় তাহলে নামার্থক ভাষা আমরা ব্যবহার করব না, নামার্থক ভাষা ব্যবহার করা অনুচিত। তাকে নামার্থক জনিত সংজ্ঞা অনুপপত্তি বলবে, যেমন কি পাপ নয় পুণ্য, অন্ধকার হচ্ছে আলোর অভাব। পাঁচ নম্বর নিয়ম হল যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যক্তিত্ব সমান হতে হবে। যেমন মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বীপ, এখানে মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বীপের ভিতরে কোন তফাৎ নেই, পার্থক্য নেই। তারপরে সংজ্ঞার সীমা, অর্থাৎ এমন অনেক পদ আছে যার সংজ্ঞায়ন হয় না, যেমন বৃহত্তর বৃহত্তর জাতির সংজ্ঞা দেওয়া যায় না, বৃহত্তর জাতি হচ্ছে সর্বোচ্চ জাতি, তার উপরে আর কোনো জাতি নেই তাই বৃহত্তর জাতির সংজ্ঞা হয় না। দুই নম্বর হল একক ব্যক্তি বা বস্তুর সংজ্ঞায়ন হয় না, একক ব্যক্তি বা বস্তুতে অনেক গুণ থাকে, সব গুণ উল্লেখ করা সম্ভব নয় তাই একক ব্যক্তি বা বস্তুর সংজ্ঞায়ন হয় না। তিন নম্বর হল নামবাচক পদেরও সংজ্ঞা হয় না, কেননা নামবাচক পদের ভিতরে কোনো যথার্থ নেই, ব্যক্তিত্ব আছে তাই নামবাচক পদের সংজ্ঞা হয় না। তারপর চার নম্বর হল বিশিষ্ট গুণবাচক পদও আছে তারও সংজ্ঞা হয় না। পাঁচ হল মনের মৌলিক বিশিষ্ট গুণবাচক পদ হল সত্যতা, সত্যতা সত্যবাদিতা, সাধুত্ব, মিষ্টত্ব, এইগুলো হচ্ছে বিশিষ্ট গুণ। তারপর পাঁচ নম্বর হল মনের মৌলিক অনুভূতি, যেমন মনের মৌলিক অনুভূতি সম্বন্ধে ব্যাখ্যা করা যায় না এই সংজ্ঞায়ন হয় না, যেমন সুখ দুঃখ প্রেম গৃহ আনন্দ বেদনা এইগুলো হচ্ছে মনের মৌলিক অনুভূতি, এগুলোর কোনো সংজ্ঞা হয় না। সর্বশেষ হলে হল হচ্ছে বিশ্বসত্তার অপরিহার্য ধারণারও সংজ্ঞায়ন হয় না, বিশ্বসত্তার কিছু অপরিহার্য ধারণা আছে তারও সংজ্ঞা হয় না, যেমন কি দেশকাল আত্মা ঈশ্বর ইত্যাদি এগুলো হচ্ছে বিশ্বসত্তার অপরিহার্য অংশ, এগুলোর কোনো সংজ্ঞায়ন হয় না। আজকে এই পর্যন্ত আলোচনার আলোচ্য বিষয় ছিল, সকলকে ধন্যবাদ, সকল শিক্ষার্থীদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো এই কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত।